এটা রাজনীতির খবর। বিটিএ নির্বাচনত হাগ্রামার নীতিকে অনুসরণ করব বিজেপিয়ে। বিজেপি রাজ্যিক সভাপতি রঞ্জিত দাসের মুখত বিটিআরর নতুন দলের নাম মুঠর উপর যেন করবাত রাজনৈতিক সমীকরণ সাল সলনি ঘটবলে আরম্ভ হয়েছে। যি দলের নহও বিজেপিয়ে বিটিসি গঠন করার দাবি করেছে। রঞ্জিত দাসে বিপিএফর মিত্রতা থাকিও প্রয়োজনের নতুন দলের সত্যিও বিটিসি গঠন করবলে বিজেপি সাজু বলে মন্তব্য করেছে সভাপতি রঞ্জিত কুমার দাসে। বিপিএফ হোক বা নতুন দলের হোক আমি সরকার থাকিম স্পষ্ট ঘোষণা রাজ্যিক বিজেপির সভাপতিগীর। বিটিসি নির্বাচনক চল্লিশটা পরিষদীয় সমষ্টির কুচকাওয়াজ আরম্ভ করে দিয়েছে ভারতীয় জনতা পার্টিয়ে। যিকটা সমষ্টিত জয়ের সম্ভাবনা আছে তাতে প্রার্থী দিবলে সাজু হয়েছে বিজেপি। অন্য সমষ্টিবুর বিপিএফ অথবা নতুন দলের প্রার্থী থাকিব। শুকুরবার হরভোগর এখন সভাত এই মন্তব্য করেছে বিজেপির রাজ্যিক সভাপতি রঞ্জিত কুমার দাসে। রঞ্জিত কুমার দাসের এই মন্তব্য কিন্তু এটা যথেষ্ট তাৎপর্য বহন করেছে মন্তব্য। আনা ব্যবস্থা করেছো বিটিআরের পর, আর এই কারণে এখন কমিশন বনাইছো আমি। সেই কমিশন আমি রাজ্য সরকারে আমি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে ভাবো। গতিকে কোবার যদি এলাকা ধর সূরিয়াঘাটের বড়গাঁও আছে, তো বড়গাঁও যেখানে আছে বড়খিনি যদি যায় বিটিআর যাব পারিব আমার আসক্তি নেই। কিন্তু বড় নাই তাতে অন্ধ্র জনগোষ্ঠীর মানুষ আছে, এইখানে নিব আমার হাতত নিব নয়। আপনারা যদি রাজ্যে যাব আমার পরে যদি যায় আমি তো আপনার বাধা নিদো, সেখানে ভাল পান আর গেলে আমি আপত্তি নকরি। সেখানে যিকল মানুষ আছে তাতে আপনাদের থাকিলে তো আপনাদের কথা আছে। কিন্তু অন্য জনগোষ্ঠীর যত মানুষ আছে সেইখানে যার কথা নাই, আর যিখিনি ইতিমধ্যে অন্তর্ভুক্ত হয়ে আছে নতুনকেতো নিব নয়, অন্য জনগোষ্ঠীর গাঁওতো নিব নয়। আর যিখিনি আছে যত নেকি অন্য জনগোষ্ঠীর মানুষ বেশি সেইখানে গাঁও বাহির করব লাগবে। গতি সেই কারণে এই চিন্তা করব নালাগে। আমি বিটিএডিটো এবার আমি সরকার করি, ভারতীয় জনতা পার্টি আর ভারতীয় জনতা পার্টির মিত্র দল, সেটা বিপিএফ হব পারে নতুন দলও হব পারে, মুঠতে সরকার থাকিম এবার। দল যিয়ে নহক সরকার থাকিবই। বিটিএ ডিট করবা যেন হাগ্রামা মহিলারীর নীতিকে অবলম্বন করবলে গিয়ে আছে ভারতীয় জনতা পার্টি। আর বিজেপির রাজ্যিক সভাপতিগিয়ে স্পষ্ট করে ঘোষণা করেছে রাজহুয়া সভাখন। অধিক জানিম সংযুক্ত হয়েছে আমার জ্যেষ্ঠ সাংবাদিক রাজু বরুয়ার সঙ্গে। রাজু বরুয়া, বিটিসির নতুন সমীকরণ ইতিমধ্যে আরম্ভ হয়ে গেছে, রাজনৈতিক নতুন সমীকরণ, আর তারে এটা যেন রাজনৈতিক নেতা সকলের ভাষ্য সলনি হবলে ধরেছে। রঞ্জিত দাসের মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সিদ্ধান্তে তাক বিটিপি শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পিছতে বিটিএডির গোটেই রাজনৈতিক যদি পরিবেশ পাওয়া যায় তেনহলে রাজনৈতিক পরিবেশ সলনি হয়েছে, আর রাজনৈতিক পরিবেশ সলনি হওয়ার ক্ষেত্রে এটা সুবিধাবাদীর যে চরিত্র সেই সুবিধাবাদীর চরিত্রটি প্রকট হয়েছে রঞ্জিত দাসের এই মন্তব্য। সরভোগত হওয়া যখন গোবর্ধনা মন্ডলের যখন সভা আসে সেই গোবর্ধনা মন্ডলের সভাত অংশগ্রহণ করে প্রথমতে একটা কথা কৈছে যে বিটিআরত কি কি সোমাব, অবরু যু গাঁও আছে অবরু গাঁও সংকুচিত নালাগে, আর বড়ো যু গাঁও আছে বড়ো গাঁওবর যদি বিটিআরত সোমাব বিচারে কোনো ধরনের আপত্তি নাই। আর তারপরে একটা তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছে যে শাসনত থাকিবই, অর্থাৎ বিজেপি শাসনত থাকিবই বিটিএডিত, আর বিটিএডিত শাসনত থাকিবর বর্তমান বিপিএফর যেহেতু মিত্রজোট আছে বিপিএফর সঙ্গে, বিপিএফর সঙ্গে মিত্রজোট থাকা সত্ত্বেও ইউপিপিএল নতুনক ইউপিপিএলর সঙ্গে যু কথা বর্তমান চলি আছে যে ইউপিপিএলর সকল প্রমুখ বর্গকে ধরে সকলে তাত অংশগ্রহণ করব, গতি গোটেই এই যে বর্তমান রাজনৈতিক বাতাবরণ তাত সেই রাজনৈতিক বাতাবরণের সুবিধাবাদর যে চরিত্র সেই সুবিধাবাদর চিত্র দেখাইছে বর্তমান বিজেপিয়ে। যে বিজেপিয়ে একটা কথা কৈছে বা হাগ্রামা মহিলারীর যে নীতি আছে পূর্বতে যে কংগ্রেস যদি শাসনত থাকে তাহলে কংগ্রেসের সঙ্গে থাকিব, বিজেপি যদি শাসনত আছে হাগ্রামা মহিলারীর বিটিএফ তেতিয়াহলে বিজেপির থাকিব। আর এটা বিজেপিও সেই একটা নীতি অবলম্বন করেছে, তেওঁলোকে ইতিমধ্যে রঞ্জিত দাসের যে মন্তব্য আছে তাত কৈছে যে চল্লিশটাকৈ পরিষদীয় সমষ্টিত ইতিমধ্যে সভা করবলে দিয়া হয়েছে, আর যত
যত বিজেপি জয়ী হব পারে তেনেকা সময়ত বিজেপি প্রার্থীপক্ষ শেষ করব আর আপত্তি নাই বিজেপির যদি তাদের ইউপিপিএলে প্রার্থীপক্ষ প্রদান করে তাতে সেই যজন ক্যান্ডিডেট হব সেই ক্যান্ডিডেটজনক বিজেপিয়ে সাপোর্ট করব ঠিক একদরে যদি বিপিএফে করে বিপিএফ যদি তার জয়ী হওয়ার সম্ভাবনা থাকে তাহলে বিপিএফর সঙ্গে থাকবে অর্থাৎ বিজেপি তার শাসনত থাকবে লাগে আর শাসনত থাকার ক্ষেত্রে তেওঁলোকে যিকোনো নীতি তেওঁলোকৰ যিবোৰ নীতি আছে সেই নীতি তেওঁলোকে উলঙ্ঘন করব তেওঁলোকে মিত্রতার যে নীতি আছে সেই মিত্রতার নীতি উলঙ্ঘন করে হলেও তেওঁলোকে শাসনত থাকিব গতিকে এই গোটেই চরিত্রটো হাগ্রামা মহিলার যে রাজনৈতিক চরিত্র সেই একে রাজনৈতিক চরিত্র বর্তমান বিজেপির ক্ষেত্রে দেখা গেছে আর বিজেপিও সেই সুবিধাবাদর যে রাজনীতি রাজুবরা আপনি লাইনত থাকিব আমি পুনের আপনার সহ এই প্রসঙ্গ লিম কিন্তু এই মুহূর্তে আমি পুনের শুনাবল বিচারিম আসলে রঞ্জিত দাসে কি মন্তব্য করেছিল বিটিসি গঠন করার দাবি করেছে রঞ্জিত কুমার দাসে মুঠর ওপর ভারতীয় জনতা পার্টি ক্ষমতা থাকিব সরকার থাকিব আর সেয়া নিশ্চিত করবলে হলে যলরে শক্তি না থাকুক কেউর সঙ্গে লগ হবলে সাজু হয়েছে বিজেপি আমি পুনের আগবাইছ রঞ্জিত দাসের মন্তব্য কিছুমান গাঁও আনা ব্যবস্থা করে আছো বিপিআর আর সেইখানে এখন কমিশন বনাইছো আমি সেই কমিশন আমি রাজ্য সরকারে আমি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে মানুষ গতিকে কোবারপুটি এলাকায় ধর চুলিয়াঘাটা চুলিয়াঘাটের বড় গাঁও আছে বড় গাঁও যেখানে আছে বড়খিনি যদি যায় বিপিআর যাব পারিব আমার আসতে কিন্তু বড় নাই তাতে অন্য জনগোষ্ঠীর মানুষ আছে সেইখানে নিব আমার হাতত নিব নয় আপনারা যদি রাইট যাব আমার পরে যদি যায় আমি তো আপনার বাধা নিদো থাকলে ভাল পাম আর গেলে আমি আপত্তি নকরি সেইখানে যিকেইখর মানুষ আছে তাতে আপনাদের থাকিলে তো আপনাদের কথা আছে কিন্তু অন্য জনগোষ্ঠীর যত মানুষ আছে সেইখানে যার কথা নাই আর যিখিনি ইতিমধ্যে অন্তর্ভুক্ত হয়ে আছে নতুনকেতো নিব নয় অন্য জনগোষ্ঠীর গাঁওতো নিব নয় আর যিখিনি আছে যত নেকি অন্য জনগোষ্ঠীর মানুষ বেশি সেইখানে গাঁও বাহির করব লাগবে গতি সেইকারণে এই চিন্তা করব না আমি বিটিএডিটো এবার আমি সরকার করি ভারতীয় জনতা পার্টি আর ভারতীয় জনতা পার্টির মিত্র দল সেটি বিপিএফ হব পারে নতুন দলও হব পারে মুঠতে সরকার থাকি তাতে মুঠৰ ওপৰত চৰকাৰত থাকিবই ৰঞ্জিত কুমাৰ দাসে স্পষ্ট কৰি দিছে ৰাজু বৰুৱা চৰকাৰত থাকিবলৈ সাজু হৈছে ৰাজু বৰুৱাৰ সৈতে সম্ভৱতঃ সংযোগ বিচ্ছিন্ন হৈছে পুনৰ এই বিষয় লৈ আহিম কিন্তু চৰকাৰত থাকিবলৈ সাজু হৈছে ভাৰতীয় জনতা পাৰ্টী ৰাজহুৱাকৈ স্পষ্টকৈ মন্তব্য কৰিছে ৰঞ্জিত কুমাৰ দাসে যে এয়া বিপিএফে হওক বা আন দলেই হওক মুঠৰ ওপৰত ভাৰতীয় জনতা পাৰ্টী ক্ষমতাত থাকিবই আৰু ইয়াৰ লগে লগে এই মিত্ৰতাৰ যি অংক এই অংক ক'ৰবাত আউল লাগিব নেকি বিপিএফৰ সৈতে সেই প্ৰশ্ন কিন্তু উত্থাপন হৈছে নোহোৱা নহয় বিটিএডি নিৰ্বাচনৰ হাগ্ৰামা মহিলাৰ নীতিকেই যেন অনুসৰণ কৰিবলৈ আগবাঢ়িছে ভাৰতীয় জনতা পাৰ্টী